কুমিল্লায় দুই ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার আরোহী সহ ছয়জন নিহত, গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি। নেশা খাইয়া চালায়, এটি কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, এটি গাড়ি যেভাবে চালাতে আছে। সুনামগঞ্জে ফার্মেসিতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী এখনো পলাতক। শেরপুরের নালিতা বাড়িতে খাল খননের নামে শতাধিক পরিবারকে উচ্ছেদ, এমপির নাম ভাঙিয়ে সুবিধা লুটছে প্রভাবশালীরা, অভিযোগ জানিয়েও মিলছে না প্রতিকার। পুলিশ কি মামলা দিবে, এলা সব আমাদের হুমকি দিছে। বাংলাদেশ রেলওয়ে ও তার আশেপাশে বসবাসরত সম্মানিত জনসাধারণ বৃন্দ, চলন্ত ট্রেনে পাথর মারা হয় এমন 20টি স্থান চিহ্নিত করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে চুয়াডাঙ্গায় রেলপথে ব্যতিক্রমী পদযাত্রা, স্কুল শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীদের মাইকিং, লিফলেট বিতরণ। আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। কুমিল্লার বুড়িচঙ্গে দুই ট্রাকের চাপায় প্রাণ গেছে সিএনজি অটোরিকশার আরোহী সহ ছজনের, গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকাল ৬টার দিকে তুথ বাগান এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নম্বর প্লেটবিহীন একটি বালুবাহী ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালক ও চার যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালক সহ দুইজনকে ভর্তি করা হয়েছে কুমিল্লা মেডিকেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। একটা ছেলে একটা মেয়ে বোবা, আমার যেটা ব্যবস্থা ছোট একটা ছেলে, আমার এত একটা ছেলে, এটি কেমনে বলবো বাবা কন্যারা, এটি নেশা খাইয়া চালায়, এটি কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, এটি গাড়ি যেভাবে ফালাই ভেবে চালাতে আছে। আজকে যে আমাদের তাজা পান গেলাম, কার কাছে বিচার যাব। যারা নিহত তাদেরকে থানায় নিয়ে আসি, নিয়ে এসে আমরা তাদের শনাক্ত করি। তারা উভয় দেববিদ্যার এবং বুড়িচং থানাধীন বাসিন্দা। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এ পর্যায়ে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, মরদেহ কখন স্বজনদের কাছে হস্তান্তর করা হবে? আহত যে একজন রয়েছেন তার অবস্থা কেমন? শাওন, আপনাকে ধন্যবাদ। আমরা এর আগের সংবাদেও আসলে বিস্তারিত জানিয়েছিলাম, তবে মরদেহগুলি কিন্তু এই মাত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সেখানে পোস্টমর্টেম শেষেই কিন্তু আসলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এখন কখন নাগাদ আসলে ঠিক সময় কখন নাগাদ দেওয়া হবে সেটি কিন্তু আসলে আমাদেরকে জানাতে পারেনি, কারণ এই মাত্র পাঠিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে পোস্টমর্টেম শেষেই কিন্তু স্বজনদেরকে লাশ দেওয়া হবে। তবে স্বজনদের ইচ্ছে ছিল যে যাতে কোনো ধরনের পোস্টমর্টেম ছাড়াই তাদেরকে মৃতদেহগুলি দিয়ে দেওয়া হয়, কিন্তু পুলিশ বলছেন যে না, অধিকতর তদন্তের স্বার্থে এগুলি পোস্টমর্টেম করতে হবে সেখানে, সে কারণেই মর্গে প্রেরণ করা হয়েছে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যেই সড়কটিতে কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে, এই সড়কে কিন্তু প্রায়শই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে। তবে সবচেয়ে যে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে, এই সড়ক দিয়ে কিন্তু আসলে সিএনজি চলাচল কিন্তু নিষিদ্ধ, কিন্তু তারপরও পুলিশের চোখের সামনে দিয়ে কিন্তু এই সড়কগুলিতে আসলে দেদারসে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা কিংবা লেগুনা সেগুলো কিন্তু চলছে। এবং সবচেয়ে বেশি উদ্বেগজনক বিষয় যেটি, এসব লেগুনা কিংবা সিএনজি ড্রাইভারদের কিংবা যে ড্রাম ট্রাকগুলি চলে বালুবাহী অবৈধভাবে, সেগুলি কিন্তু কারোরই কোনো ধরনের কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না, একদম অপ্রশিক্ষিত লোক কিন্তু পরিচালনা করা। তাই যে সচেতন মহলের দাবি হচ্ছে যে এইসব দিকে যেন প্রশাসনের কঠোর থেকে কঠোরতম নজরদারি দেওয়া হয়। তো শাওন, আমার কাছে কুমিল্লা থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।
খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসি থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে জগন্নাথপুর থানায় ফার্মেসি মালিক জিতেশ চন্দ্র গোপ, অভির নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নিহতের পরিবার, তবে এখনও গ্রেপ্তার করা যায়নি অভিযুক্ত ফার্মেসি মালিক জিতেশকে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদরের আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামের ফার্মেসিতে পাওয়া যায় শাহানা পারভিন জ্যোৎস্নার কয়েক টুকরা করা মরদেহ। তিনি নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী সৌরভ মিয়ার স্ত্রী। স্বজনদের দাবি, বুধবার বিকালে ফার্মেসি মালিক অভি ফোনে ডেকে নেয় জ্যোৎস্নাকে, এরপর আর বাসায় ফেরেননি তিনি। ঘটনার পর থেকে পলাতক ফার্মেসি মালিক জিতেশ চন্দ্র গোপ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেব। সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, কি কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, সেটি কি জানা গেছে কিনা? স্বজন পুলিশ কি বলছেন তারা? সামান আপনি যদি বলেছেন এবং আমাদের প্রতিবেদনে আসলে আমাদের দর্শকরা দেখেছেন পুরো ঘটনাটি, এবং এটি অনুসন্ধান করছে এখনও পুলিশের ভূমিকা নিয়ে, বিশেষ করে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের বাইরে ঢাকায় পর্যন্ত পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে। তাদের সবাইকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধরার জন্য আমরা ইতিমধ্যে একটি আশঙ্কা করছি যে র্যাবের একটি দল হয়তো মূল যে আসামি তাকে আটক করতে সক্ষম হয়েছে, তবে তারা এখন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। তবে আমি একটু কথা মানে ঔষধ দিয়ে দিল, তো আমার বাপের দিই, তো ওই আর আসলে গেছেন আর ফোনে আমার একজনে বলতেছে ইঞ্জিনিয়ার বলতেছে তোমার আমি আমার সাথে আসছেন, আমি একটু অসুস্থ, আমার সাথে হসপিটাল আসছেন, এক দেড় ঘন্টা পরে আসবেন জানি না। ফোন দিয়ে বলতেছে এটা, তারপর উনি আমার এক দেড় ঘন্টার আমি করছে কি ভাবছি আমি আরো একটু পারছি না, মানে এক দেড় ঘন্টা পরে এমনি আসবে। যে সমস্যা শুনছিলেন যে এখানে আরো একজন নারীর সম্পৃক্ততা আমরা জানতে পেরেছি, তো সার্বিক বিষয়টি অনুসন্ধান করছে পুলিশ, সর্বশেষ আমরা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে সেই তথ্য আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আমিনুল, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন গঠন নিয়ে সুজনের এত দাদাগিরি কেন, এমন প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মত বিনিময়ের সময় তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে যে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে তা উন্নত গণতান্ত্রিক দেশেও হয় না। সার্চ কমিটি বুদ্ধিজীবী রাজনৈতিক দল সুজন সম্পাদকের সাথেও কথা বলেছে। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেরপুরের নালিতা বাড়িতে খাল খনন করায় কৃষি জমি হারাচ্ছে কৃষক, অথচ যাদের জন্য খাল খনন করা হচ্ছে তারাই বলছে এর প্রয়োজন নেই। তাহলে কেন এই প্রকল্প? স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের নাম ভাঙিয়ে সুবিধা লুটছে প্রভাবশালীরা, উচ্ছেদ হয়েছে নিম্ন আয়ের শতাধিক পরিবার। সেচ সুবিধা বাড়ানোর নামে নালিতাবাড়ির বৈশাখী বাজার থেকে তারানী গ্রামের ভোগাইনদ পর্যন্ত প্রায় 8 কিলোমিটার খাল খননের কাজ চলছে। 6 থেকে 7 ফুট গভীরতা আর প্রায় 15 ফুট প্রশস্ত করে কাটা হচ্ছে খালটি। কিন্তু যাদের জন্য এই প্রকল্প, কি বলছে সেই চাষিরা? নদীতে পানি আইন না, এইভাবে আবাদ করতো, কিন্তু এই খাল করার দরকারই আসিল না। এখানে প্রচুর সেচের ব্যবস্থা ছিল, এই খালের উপরে দিয়ে আমরা এখন পানি নিতেছি, সেচের ব্যবস্থা তো এর আগে অবশ্যই ছিল। এই খননে কৃষিজমি হারিয়েছে কৃষক, রেকর্ডীয় সম্পত্তি থেকে উচ্ছেদ হয়েছে শেরপুরের 13টি গারো পরিবার সহ নিম্ন আয়ের শত শত মানুষ। খাল করছে
এটা খাল আনছে না, এটা মরণটা কানছে, এটা একটা কথা মানিয়ে নিল সরকারের মাটি, সরকারের নিবো গাতে সরকারের গরিবের ঘর তুলে দিতেছে, বিল্ডিং করে দিতেছে, আমার দেখেন ঘরও নাই। অনেকেরই দাবি বাধা দিয়ে হতে হয়েছে নির্যাতনের শিকার। উপজেলা, জেলা প্রশাসন আর জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। পুলিশ কি মামলা দিবে, এলা সব আমাদের হুমকি দিছে। কত টাকার প্রকল্প, ঠিকাদার কে, এসব বিষয়ে কিছুই জানা নেই বাস্তবায়নকারীদের। টিআর কাবিটার মাধ্যমে খনন কাজ চালাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা। এই খালটার এটার পিছনের যে ইগুলি, ওখানে আপনার পানি বাষ্প হইয়া খালনাথার কারণে অনেক আবাদি ফসল মার যায়। এইদিকে উঁচু জায়গার কারণে এইদিকে এগর তেমন একটা ক্ষতি পায়, এটা হলো ওই যে কৃষকের জন্য এটা করা হইতেছে। এই উচ্ছেদকে অবৈধ বলছেন নাগরিক কমিটির প্রতিনিধিরা। খালের তাদের আদৌ প্রয়োজন নাই, আর যে পরিমাণ খাল খনন করা হচ্ছে তা অতি দ্রুত ভরাট হয়ে যাবে। যারা খালটা খনন করতেছে ওরা বলছে যে সরকারের নির্দেশে এই কাজটা করতেছি, এবং যদি বাধা দেন পুলিশ আসবে, তো এখানকার মানুষ তো পুলিশ দেখলে ভয় পাবেই। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। আমি বিষয়টা একটু তদন্তের জন্য আমি দিয়েছি, তদন্ত করে দেখি যে কি তখন পরবর্তী অ্যাকশন নেওয়া হবে। আমিন বাবু, যমুনা নিউজ। প্রায় এক বছরেও সন্ধান মেলেনি চাঁদপুরের নিখোঁজ শিশু মায়ার। রহস্য উদ্ঘাটনে কোনো অগ্রগতি নেই তদন্ত সংস্থার। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেও মেলেনি গুরুত্বপূর্ণ তথ্য। পিবিআই বলছে রহস্য উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে জামিনে মুক্তি পেয়েছে মামলার আসামিরা। ছোট্ট মায়ার উচ্ছলতার সবটাই এখন স্মৃতি। নিখোঁজের 10 মাস পার হয়েছে, সন্ধান মেলেনি 5 বছরের শিশুটির। জামা খেলার স্পর্শে হারানো সন্তানকে খুঁজে ফেরেন শোকাতুর মা। ভাবেন এই বুঝি ফিরে এলো ছোট্ট মায়া। প্রতিদিন স্বপ্ন দেখি মেয়ে চলে আসে, সকাল হইলে দেখি স্বপ্নে মেয়ে নাই। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোটতলা গ্রামের সাব্বির ফাতেমা দম্পতির সন্তান খাদিজা আক্তার মায়া গেল বছরের 11 এপ্রিল বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় সে। এই ঘটনায় মামলা করে শিশুটির মা। সন্দেহভাজন 4 জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদেও রহস্যের কুলকিনারা পাওয়া যায়নি। মামলা দায়েরের পর দীর্ঘ 10 মাস অতিবাহিত হলো, কিন্তু ভিকটিমকে আজ পর্যন্ত উদ্ধার হয়নি। সর্বশেষ পিবিআই তদন্তের দায়িত্ব গ্রহণ করলো, কিন্তু এখনও পর্যন্ত পিবিআই কোনো ক্লু বের করতে পারলো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দপ্তরের সহযোগিতা কামনা করছি ভিকটিম উদ্ধারে। এর মাঝেই জামিন পেয়েছে মামলার আসামিরা। মায়াকে খুঁজতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তবে সরাসরি বক্তব্য দিতে রাজি হননি তাদের কেউ। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন ঘিরে উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া নেতৃত্বে আসুক যোগ্য ও ত্যাগীরা। হাইব্রিডদের বিষয়ে হাইকমান্ডকে সতর্ক থাকার আহ্বান তাদের। সাত বছর পর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। পথপ্রত্যাশীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের প্রধান সড়ক। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। জেলা কমিটির শীর্ষ পদে কারা আসবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বরাবরের মতোই তৃণমূলের চাওয়া মূল্যায়ন হোক যোগ্য ও ত্যাগীদের। কোনোভাবেই যেন হাইব্রিডরা কমিটিতে ঢুকতে না পারে সে বিষয়টি নিশ্চিতের দাবি কর্মী সমর্থকদের। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগুলো নির্বাচিত হতে পারেনি, কেন পারে? যারা আওয়ামী লীগের পরখ আওয়ামী লীগের কর্মী তারা ব্যতীত হচ্ছে, তাদের থেমে থাকার কারণেই আজকে আপনার আওয়ামী লীগের এই পরাজয়। তরুণ এবং প্রবীণের মধ্য দিয়েই এই জেলা আওয়ামী লীগের নতুন একটি সুন্দর কমিটি পাবনা জেলাবাসীকে উপহার দিবে। আমি চাইবো নতুন নেতৃত্ব যারা আসবে তাদের এই কমিটিতে 30% মহিলা থাকবে।
কমিটির শীর্ষ পদে লড়াইয়ে প্রবীণদের পাশাপাশি আছেন নবীন রাও। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও দলের মধ্যে বড় কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি তাদের। হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলছেন নেতারা। পাবনা আওয়ামী রাজনীতিতে বেশ কিছুদিন ধরে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আমরা আশা করছি এই সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা নবীন প্রবীণের সমন্বয়ে এমন একটি কমিটি উপহার দিবেন যে কমিটির মাধ্যমে পাবনা আগামী দিনে আওয়ামী রাজনীতি আরও গতিশীল হবে। বঙ্গবন্ধুর কন্যা হাতে কলম তার, পরীক্ষার খাতায় যারা দুর্দিনের যে নেতা কর্মীরা যারা কাজ করেছেন তিনি তাদেরকে চিহ্নিত করে তাদের হাতে দল দিবেন। বাইরের থেকে মনে হয় এটা দ্বন্দ্ব, কিন্তু আসলে সেটা যোগ্যতার প্রতিযোগিতা হয়, মেধার প্রতিযোগিতা হয়। 2014 সালে জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়। সে সময় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুকে সভাপতি ও গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। শামসুর রহমান শরীফের মৃত্যুর পর রেজাউল রহিম লাল ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলপথে পদযাত্রা। চুয়াডাঙ্গায় ব্যতিক্রমী এই উদ্যোগে অংশ নিলেন শিক্ষক সহ কয়েক শিক্ষার্থী। দুদিন ব্যাপী আয়োজনে পথে পথে চলে মাইকিং, লিফলেট বিতরণ সহ সচেতনতামূলক নানা কার্যক্রম। হাতে মাইক, লিফলেট, ব্যানার, রেলপথ ধরে হাঁটছে কয়েকজন। উদ্দেশ্য, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা সৃষ্টি। রেলপথে পাথর নিক্ষেপের ঝুঁকিপূর্ণ হিসেবে সারাদেশে অন্তত 20টি স্পট চিহ্নিত। এর মধ্যে আছে চুয়াডাঙ্গা জেলার নামও। আলমডাঙ্গা থেকে জীবননগরের উথলি পর্যন্ত রেলপথ 47 কিলোমিটার। পুরোটা পথ হেঁটে হেঁটেই কার্যক্রম চালানোর দাবি আয়োজকদের। আমরা বিভিন্ন জায়গাতে বাজার বা রেলগেট সংলগ্ন বা রেলগেট এর পাশে যারা বসবাস করে তাদের মাঝে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি, জনসচেতনতা তৈরি করেছি এবং আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ব্যতিক্রমী এই পদযাত্রার উদ্যোক্তা একজন স্কুল শিক্ষক, সাথে থাকা বাকিরা শিক্ষার্থী। মঙ্গলবার ও বৃহস্পতিবার দুদিন চলে এই কার্যক্রম। কখনো মাইকিং করে কখনো বা লিফলেট বিতরণে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়। মানুষের বুঝাইছি, মাইকিং করেছি, মানুষের পেপার দিছি যেতে মানুষ হলো পাথর নিক্ষেপ না করে, সেটাই মানুষের মধ্যে অনেক সাড়া দিয়েছে। পাথর ছোড়াতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রেলযাত্রা নিরাপদের জন্য এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে চুয়াডাঙ্গাই। দুইজন ভাই যে সুন্দরভাবে যাচ্ছেন, জনপ্রতিনিধিদের যাদেরকে শিখাচ্ছেন বোঝাচ্ছেন, খুব সুন্দর একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। যেন কেউ পাথর না নিক্ষেপ করে সেজন্য আর কি পদক্ষেপ নিয়ে আর কি এরা দেখাশোনা করছে, যাতে এরকম কেউ আর নিশে পাথর নিক্ষেপ না করে, তারপর আমরাও দেখলে প্রতিবাদ করব। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও মানুষকে সচেতন করা হয় এই পদযাত্রায়। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।